আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে খুবই সহজ উপায়ে ভীষণ সুস্বাদু একটি আলুর নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। কোনো রকম বেলা ঝামেলা কিংবা ডো তৈরি করা ঝামেলা ছাড়াই ঝটপট আপনারা এই রেসিপিটি খুবই সহজে বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে দিতে পারবেন, অথবা বিকেলে চায়ের সাথেও এটি হতে পারে খুবই দারুণ একটি স্ন্যাক্স। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি দুটি বড় সাইজের আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটি কাঁটা চামচ দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে কিংবা একটি গ্রেটার দিয়েও আলুগুলোকে গ্রেট করে নিতে পারবেন। শুধুমাত্র খেয়াল রাখবেন যেন আলুতে কোনো প্রকার লাম্পস বা আলুর দলা না থাকে। এই যে দেখুন, আমার আলুগুলো খুব ভালো করে ম্যাশ করা হয়ে গিয়েছে, আর এগুলোতে কিন্তু কোনো প্রকার লাম্পসও নেই। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3 কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা, আপনারা চাইলে আদা রসুন বাটা মিক্স করেও দিতে পারবেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সুজি আর 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। ময়দার পরিমাণটা আপনারা একটু বুঝে দিবেন, অল্প অল্প করে ময়দাটা অ্যাড করবেন, কারণ অনেক সময় অনেকের আলুতে পানি বেশি থাকে, সেক্ষেত্রে ময়দার পরিমাণটা আপনারা একটু বাড়িয়ে দিবেন। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ার সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এরকম একটা গোলা তৈরি করে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে, তারপর এটাকে একটি বোর্ডের ওপর নিয়ে নিচ্ছি। এইবার এই গোলাটাকে আরো কিছুক্ষণ মথে নিয়ে সমান 4 ভাগে ভাগ করে নিচ্ছি। এইখান থেকে 1 ভাগ রেখে বাকিগুলোকে মিক্সিং বোলে রেখে দিচ্ছি। তারপর এটাকে এইভাবে কিছুক্ষণ মথে নিয়ে এইভাবে লম্বা রোলের মতো করে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, একদম চিকন করে এভাবে লম্বা রোলের মতো তৈরি করে নিয়েছি। একইভাবে আরো একটি লেচি দিয়ে আমি এরকম একটি লম্বা রোল তৈরি করে নিচ্ছি। তারপর একটি ছুরি দিয়ে এক পাশ থেকে এইভাবে ছোট টুকরো করে নাস্তাগুলোকে শেপ দিয়ে দিচ্ছি। দেখতেই পেলেন, বেলার কোনো ঝামেলা ছাড়াই কিংবা শেপ দেওয়ার ঝামেলা ছাড়াই খুবই ঝটপট আমি এই আলুর নাস্তাটি তৈরি করে নিয়েছি। এটা দেখুন, আমার নাস্তাগুলো তৈরি করা হয়ে গিয়েছে। একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলোকে ভাজার পালা। চুলায় একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করে এইবার নাস্তাগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। চুলারাচ মিডিয়ামে রেখে এইভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন, আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে খুব ভালো করে তেল ঝরিয়ে এগুলোকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং মুচমুচে হয়েছে, খেতেও হয়েছে অনেকটাই সুস্বাদু। অনেকেই আছে যারা বিকেলে বিভিন্ন ধরনের স্ন্যাক্স তৈরি করে থাকি, আজকের এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। বাসায় বড় থেকে ছোট, বিশেষ করে ছোটরা কিন্তু খুবই পছন্দ করে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। করছি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে মাত্র 5 মিনিটে সকাল বিকালের নাস্তার জন্য ঝটপট এবং ইউনিক একটি ভীষণ মজা আলুর প্যানকেক রেসিপি তৈরি করে দেখাবো। নাস্তাটি তৈরি করা খুবই সহজ আর খেতেও অসম্ভব মজার হয়, সময় লাগে খুবই অল্প। তো আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এইরকম মিডিয়াম সাইজের 3টি আলু খোসা ছাড়িয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি গ্রেটার দিয়ে মিক্সিং বলে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। যারা প্রতিদিন বিকেলে বিভিন্ন ধরনের নাস্তা তৈরি করে থাকেন, আজকের এই ভিন্নধর্মী নাস্তাটি তারা একবার তৈরি করে দেখতে পারেন। বাসায় বড় থেকে ছোট সকলেই কিন্তু খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। আপনারা চিকন বা মোটা যে কোনো গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন, আমার আলুগুলো গ্রেট করা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আলুগুলোকে 5-7 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখতে হবে, করে আলুতে থাকা স্টার্চ বা কষ চলে যাবে। তারপর আলুগুলোকে পানি থেকে তুলে খুব ভালো করে পানি ঝরিয়ে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কোনো সুতি কাপড় কিংবা ছাঁকনি দিয়ে আলুগুলোকে খুব ভালো করে চেপে একদম ঝরঝরে করে পানি ঝরিয়ে নিতে হবে।
এই যে দেখুন, আমি আলুগুলো থেকে খুব ভালো করে পানি ছড়িয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 3-4, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা রসুন বাটা, 1/4 কাপ পরিমাণ ময়দা, 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আপনারা চাইলে এখানে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা, 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো। সবশেষে এর মধ্যে আমি 2টি ডিম দিয়ে দেব। প্রথমে 1টি ডিম দিয়ে সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনাদের যদি আলুর পরিমাণ কম হয় তাহলে 1টি ডিম দিলেই চলবে। এ পর্যায়ে আরো 1টি ডিম আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি। এখন এই ডিমটাও সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে ভাজতে চলে যাচ্ছি। সেই জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল কিছুটা গরম হয়ে আসলে এখন এরকম একটি মেজারমেন্ট কাপ দিয়ে এইখান থেকে পরিমাণ মতো নাস্তা নিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছি। তারপর চামচ দিয়ে এভাবে গোলাকার শেপ দিয়ে দিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপ দিয়েই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। এই নাস্তাগুলোকে ভাজার জন্য খুব বেশি তেলের প্রয়োজন হয় না। নাস্তাগুলোর একপাশ হয়ে গেলে এগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নেব। অবশ্যই মিডিয়াম হিটে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে, তা না হলে বাহিরের অংশ পুড়ে যাবে কিন্তু ভিতরের অংশ ভালো করে কুক হবে না। দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন এগুলোর থেকে খুব ভালো করে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকে আমি একইভাবে ভেজে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। নাস্তাগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। তো আপনারা দেখতেই পেলেন কত অল্প সময়ে ঝটপট হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আমি সকাল বিকালের একটি নাস্তার রেসিপি তৈরি করে নিয়েছি। এই নাস্তাটি বাসায় একবার হলেও ট্রাই করবেন, আশা করছি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।